কিভাবে কোনো সার্জারি ছাড়া লিঙ্গ বড় করা যায়। লিঙ্গ বড় করার একটা স্পেশাল ফর্মুলা রয়েছে যেটা ডক্টর জন কলিন্স নামক চিকিৎসা বিজ্ঞানী তার পেনিস এনলার্জমেন্ট বাইবেল নামক একটা বই উনি স্ট্রেচিং মেথড নামক একজনের মেথডের বর্ণনা করেছেন যেটা নিয়মিত করার ফলে অনেকটা ফলপ্রসূ হয়। পেনিসের সাইজ 2-6 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে থাকে। তার আগে জানতে হবে মাইক্রো পেনিস বা পেনিস সাইজ কতটা ছোট হলে আমরা তাকে ছোট পেনিস বলি। সাধারণত এশিয়া মহাদেশে পেনিসের স্বাভাবিক সাইজ 2.5 সেন্টিমিটার থেকে 6.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কারো পেনিস বড় হয়ে থাকে সেটা তার বংশগত, এবং যাদের সেক্স হরমোন বা টেস্টোস্টেরন লেভেল কম তাদের ক্ষেত্রে পেনিস আস্তে আস্তে ছোট হয়ে যায়। ওই ক্ষেত্রে টেস্টোস্টেরন বা হরমোন থেরাপি দেওয়া গেলে পেনিসের সাইজ আবার আগের মতো ফেরত আসে। আবার যারা নিয়মিত ব্যায়াম করেন, যৌন মিলন করেন, তাদের ক্ষেত্রে পেনিসের সাইজ একটা সময় আস্তে আস্তে বাড়বে। তবে অনেক ক্ষেত্রে অনেক মহিলা কমপ্লেন করে থাকেন পেনিসের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে তারা যৌন মিলনে অনেক ক্ষেত্রে তৃপ্তি প্রকাশ করেন না। এই জন্য আজকে আমাদের এই ভিডিওটি, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জনস্বার্থে আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যজনের সহযোগিতা করবেন। পেনিস সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা গ্রোয়ার পেনিস, শোয়ার পেনিস। গ্রোয়ার পেনিস আকারে নিস্তেজ অবস্থায় অনেক ছোট থাকে, যখন সে উত্তেজিত হয় আস্তে আস্তে 3 গুণ সাইজ বৃদ্ধি পায়। এবং যেটা শোয়ার পেনিস নিস্তেজ অবস্থায় বড় থাকে এবং যখন উত্তেজিত হয় তখন পেনিসের সাইজটি 1 গুণ বড় হতে পারে এবং মাসেলগুলো একটু শক্ত হয়। আমাদের পেনিসের রেসপন্সিয়াস টিস্যুতে যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তখনই আমাদের পেনিসের আকার বৃদ্ধি পায়। স্ট্রেচিং মেথডের মূলত উদ্দেশ্য হচ্ছে রেসপন্সিয়াস টিস্যুতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করা। কিভাবে করবেন এই স্ট্রেচিং মেথড? প্রথমে উষ্ণ গরম পানিতে আপনার পেনিসটি 2-3 মিনিট ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার অর্থ হচ্ছে যখন আপনি জিমে যান, জিম করার পরে অনেক জিমে স্টিম বাথের একটা অপশন থাকে। স্টিম বাথের অর্থ হচ্ছে কুসুম গরম পানি বাষ্প হয়ে আপনার শরীরে লাগবে এবং সেই বাষ্পটি আপনার স্কিন ভেদ করে মাসেলসে প্রবেশ করে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং আপনার মাসেলটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তেমনি এই কুসুম গরম পানিতে যখন আপনার লিঙ্গটি ভিজিয়ে রাখবেন তখন আপনার লিঙ্গের চামড়া ভেদ করে বাষ্পটি স্পঞ্জাস টিস্যুতে প্রবেশ করবে এবং রক্ত চলাচল বৃদ্ধি করবে এবং আপনার পেনিসের সাইজটি আস্তে আস্তে বড় হতে থাকবে। এরপর পরিষ্কার কাপড় দিয়ে আপনার লিঙ্গটি ভালো করে মুছুন এবং ম্যাসেজ অয়েল বা অলিভ অয়েল বা লুব্রিকেট এই ধরনের তেল, পাশাপাশি সবচেয়ে উপকৃত হবেন যদি আপনি গ্রেপসিড অয়েল মাখেন। গ্রেপসিড অয়েল হচ্ছে আঙ্গুরের বিচির তেল, এটা বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন দোকানে আপনি খোঁজ করলে পাবেন। গ্রেপসিড অয়েল মাখিয়ে নিয়ে আপনার লিঙ্গর মাথায় ধরে স্ট্রেট নিচ দিকে এভাবে জোরে টান দিয়ে ধরে থাকবে। 40 সেকেন্ড ধরে থাকতে হবে। 40 সেকেন্ড পরে ডান দিকে টান দিয়ে ধরে থাকবেন, বাম দিকে টান দিয়ে ধরে থাকবেন, উপর দিকে টান দিয়ে ধরে থাকবেন। 40 সেকেন্ড করে এই 4টা পজিশনে জুড়ে টান দিয়ে ধরে থাকতে হবে। এভাবে মিনিমাম 2 মিনিট এই ব্যায়ামটি করতে হবে। কমপক্ষে 2-3 মাস যদি এই ব্যায়ামটি করতে থাকেন সেক্ষেত্রে আপনার পেনিসের সাইজ 3-6 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাবে। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যখন এই ব্যায়ামটি করবেন। লিঙ্গ উত্তেজিত হলে হস্তমিথুন করা যাবে না, হস্তমিথুন করলে আপনার প্রচেষ্টা বিফলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 2-3 মিনিটের বেশি করবেন না, বেশি করার ফলে আপনার লিঙ্গে অসুবিধা হতে পারে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।